শুভ নববর্ষ। প্রিয় দর্শক, বাংলাদেশে, বাংলাদেশের বাইরে, পৃথিবীর বিভিন্ন প্রান্তে যারা চ্যানেলাই দেখছেন এবং এই মুহূর্তে তৃতীয় মাত্রা দেখছেন, আপনাদের সকলকে 1422 সালের বাংলা নববর্ষের শুভেচ্ছা। আর সকল জরা জীর্ণতা মুছে দিয়ে নতুন একটি বছরকে আহ্বান জানাচ্ছে বিশ্বের 30 কোটিরও বেশি বাঙালি। নববর্ষের এই দিনে কথা বলবার জন্যে আমার আজকের যার অতিথি, চলুন তাদের সঙ্গে পরিচিত হই। আমার বায়ে বসা আছেন অভিনেতা, নাট্য নির্দেশক, এর বাইরে অনেক রকমের পরিচয় আছে, লেখক, কলামিস্ট আতাউর রহমান। আমার ডানে রয়েছেন চলচ্চিত্রের এবং টেলিভিশনের সু অভিনেত্রী রোকেয়া প্রাচী। তার পরে রয়েছেন রবীন্দ্রসঙ্গীত শিল্পী ডক্টর চঞ্চল খান। স্বাগত এবং নববর্ষের শুভেচ্ছা আপনাদের তিনজনকেই। আপনাদের দিয়ে শুরু করি, আতাউর রহমান আপনাকে দিয়ে শুরু করি, দর্শকদের আপনি কিভাবে নববর্ষের শুভেচ্ছা জানাবেন? আর একটি প্রশ্ন শুরুতেই রাখতে চাই, সেটি হচ্ছে যে এই যে পহেলা বৈশাখ আমরা উদযাপন করছি, বাংলা কিন্তু পৃথিবীর পঞ্চম বৃহত্তম ভাষা। আজকে পৃথিবীর সব প্রান্তের মানুষ কিন্তু শুনবে, বাঙালি কিন্তু নেই কোথায় এটা বলা খুব মুশকিল হবে। সবচেয়ে বড় কথা, এটা পয়লা বৈশাখ আজকে যেমন রূপ পরিগ্রহ করেছে, এটা আমাদের যখন ছোটবেলায় ছিলাম এটা ছিল না। এটা কিন্তু বাঙালির সবচেয়ে বড় উৎসব। কেন বলি, ছিল তো কিন্তু অন্যভাবে নিশ্চিত, হালখাতা লেখা হতো সম্রাট আকবর ষোড়শ শতকে 1556 খুব সম্ভবত এটা রাজস্ব আদায়ের জন্য এটা করলেন, এবং সেটা সৌর মাস এবং চন্দ্র মাসের মিলন একটা হলো আর কি পয়লা বৈশাখ। সেটা একটা বিশেষ উদ্দেশ্যে সরকার চালাবার জন্য করা হয়েছিল। তখন আমরা মুড়ি মুড়কি খেতাম, খেরো খাতাতে লেখা হতো হিসাব পত্তর, কিন্তু এখন হয়ে গেছে এটা আমাদের উৎসব, কারণ এটা সবচেয়ে বড় অসাম্প্রদায়িক উৎসব। এটা মনে রাখতে হবে যে বাংলাদেশ যখন স্বাধীন হয়, আমাদের বঙ্গবন্ধু যেই নীতিগুলো আমাদের বলেছেন, যে চেতনা, যে মননের আমাদের সন্ধান দিয়েছিলেন, এটি ছিল যে অসাম্প্রদায়িক বাংলাদেশ হবে। এখানে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, বর্ণ, গোত্র কোনো ভেদাভেদ থাকবে না। সেটা আমাদের জন্য সবচেয়ে বড় একটি সংকটের জায়গা ছিল, এখন অতিক্রম করতে পারিনি, খুব দুঃখের বিষয়। সমাজতন্ত্র ছিল, মানবাধিকার ছিল, আজ মানবাধিকার হয়তো প্রতিষ্ঠিত হয়নি, গণতন্ত্র হয়তো সম্পূর্ণভাবে প্রতিষ্ঠিত হয়নি, কিন্তু আমাদের প্রয়াস আছে। আমি মনে করি না যে 45 বছর একটি জাতির জীবনে খুব বেশি, আবার খুব কমও নয়। আমরা অনেকে স্ফুরণ দেখাচ্ছি পৃথিবীর বহু জায়গাতে, এবং আমার এটি অহংকার যে বাঙালি নববর্ষ, বাঙালি আজকে সমগ্র এই যে ভূভারত বলি আমরা যেটাকে, আমরা যেটাকে আমরা বলি যে সাবকন্টিনেন্ট ইংরেজিতে বলি উপমহাদেশ, এতে কিন্তু বাঙালি আলো দেখিয়েছে। আমার একটা ইদানিংকালের ঘটনা, আমরা যাচ্ছি কন্যাকুমারীতে, সবাই যাচ্ছে বাংলা জানে না, কোথায় যাচ্ছ? স্বামী বিবেকানন্দ রকেশ উনি কে ছিলেন জানেন? বাঙালি, বাঙালি ছিল। একটু দূরে গেলে ঋষি অরবিন্দ কে ছিলেন? রবীন্দ্র বলছে অরবিন্দ, রবীন্দ্র লহ নমস্কার। রবীন্দ্রনাথ কে ছিল? বিদ্যাসাগর কে ছিল? সত্যজিৎ রায় কে ছিল? আমাদের অমর্ত্য সেন কে? আজকে ভারতের প্রেসিডেন্ট কে? বাঙালি, যেটা সত্যি কথা যে সমগ্র ভারতে যা আগামীকাল ভাববে সেটা বাংলা। কিন্তু গোখলে বলেছে হোয়াট বেঙ্গলস থিংস টুডে রেস্ট অফ ইন্ডিয়া থিংস টু মরো। জরদীপ বলছে, জরদীপ দেখতে এসছে, এই রানীর দাদা। কিন্তু সেটি যে সময় বলেছেন সেই সময়ের সঙ্গে আজকের সময় কি মিলে বা মেলানো যাবে? আমি আমি খুব আশাবাদী, খুবই মিলে। কি হয়েছে, সংকট কোন জাতির নেই? পৃথিবীর সবচেয়ে যে উন্নত জাত, আমেরিকানদের সংকট নেই, জাপানিতে খুব সংকট নেই, সংকট আছে, কিন্তু আমাদের এই দেশটা এত হাজার বছরের আমাদের সাংস্কৃতিক ঐতিহ্য কোথায় পাবো? এই গান, লালনের গান, তারপরে আমাদের যে কি জানি যে বরিশাল ইয়ে সিলেটের যে শাহ আব্দুল করিম তো আছি, তারপরে হাসান রাজা, তারপরে কোথায় পাবো গগন হর করার গান? তারপর রবীন্দ্রনাথ তো সেই সারাৎসার গ্রহণ করে পাশ্চাত্য, প্রাচ্যের এবং ধ্রুপদী সঙ্গীত গ্রহণ করে আজকে পৃথিবীর আমি বলবো যে শ্রেষ্ঠ, এবং তার মধ্যে কিন্তু বাঙালি এই কবির মধ্যে, আমি বাঙালি কবি বলবো আর কিছু বেশি বলবো না, পৃথিবীর সমস্ত সৎকর্ম, সুকর্ম, সবকিছু সারাৎসার কিন্তু রবীন্দ্রনাথের ভেতর দেখতে পাই, তার উপন্যাসে, তার প্রবন্ধ সাহিত্যে, রিলিজিয়ন অফ ম্যানে, এবং অসাধারণ এই বাঙালি কবি বলছে 80 বছর পদার্পণ করে ক্রাইসিস অফ সিভিলাইজেশনে বলছে আজকে আমি 80 বছর পূর্ণ করলাম,
মানুষে বিশ্বাস হারো না, পাপ শেষে বলছে যে আমার সামনে পৃথিবী সব ভেঙে চুরে নাশ খাস হয়ে যাচ্ছে, তখনই কিন্তু সন্ত্রাস আছে, তখনই মারামারি আছে। তারপরে বলছে আমি তারপরে বলছি মানুষে বিশ্বাস হারো না পাপ, মানুষে বিশ্বাস হারাতে নেই আমার বাঙালির উপর। আমি বাঙালি, আমার জন্মকে সার্থক মনে করি, ধন্য মনে করি। আমি মনে করি অসাম্প্রদায়িক বাংলাদেশের যে অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাস করি আমরা, সেখানে সবচাইতে মানে আমরা অনেক বেশি উৎসব মুখর একটি দেশ, এবং অসাম্প্রদায়িক উৎসব আমরা সারা বছরই আসলে করি। পয়লা বৈশাখ শুধু আমরা মানে এরকম একটা জায়গা, বাঙালিরা এত সুইট, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান মিলেমিশে একাকার হয়ে যায়, এরকম দেশ কিন্তু পৃথিবীতে খুব কম আছে, যে পূজা পার্বণ থেকে শুরু করে ঈদ সব কিন্তু আমরা একসাথে মিলেমিশে করি। এবং সারা বছরের অস্থির রাজনৈতিক অবস্থা বলেন, সংকটের কথা বলেন, আমাদের দেশের অন্যান্য সকল সমস্যাকে একপাশে রেখে এই বাঙালি, এই বাংলাদেশ কিন্তু যে কোনো উৎসবে এক হয়ে যেতে পারে। এবং এই এক হয়ে যখন তারা যায়, তখন আশেপাশে যত অশুভ শক্তি থাকে, যত চেতনা বিরুদ্ধ শক্তি থাকে, তারা কিন্তু গুটিয়ে যায়। আপনি দেখেন আমরা অনেক দিন ধরে লাগাতার একটা অসাম্প্রদায়িক চেতনার কথা বলে আসছি, আমরা মুক্তিযুদ্ধ চেতনার কথা বলছি, আমরা উৎসব করছি, আবার কিন্তু একটা অশুভ শক্তি বলেন, একটা মানে একটা শক্তি আছে যারা আমাদেরকে অবরোধ বলেন, সন্ত্রাস বলেন, মানে আমাদের আটকে রাখার একটা বৃত্তের মধ্যে গুটিয়ে রাখার, আমাদেরকে আমাদের চেতনার বাইরে যাবার কিন্তু একটা একটা চেষ্টা সবসময় থাকে, এবং সেটা ছিল। আমরা কিন্তু লাগাতার দীর্ঘ সময়ের কিন্তু একটা অবরোধের ভেতর দিয়ে বেরিয়ে আসছি। কিন্তু দেখেন আজকের বাংলাদেশ, আজকের শহর, আজকের মানুষজন গ্রামে গঞ্জে সবাই কিন্তু উৎসব মুখর। বাঙালি বা আমাদের উৎসবকে কিন্তু কোনো শক্তি আটকাতে পারে না, এটাই হচ্ছে বাংলাদেশের শক্তির জায়গা এবং একতার জায়গা। মানে এই একতার জায়গার শক্তিটাই কিন্তু বারবার বলে দেয় যে সারা পৃথিবীতে অনেক উৎসবপ্রিয় জাতি আমরা, আমাদের অনেক উৎসব মাসের চাইতে অনেক বেশি উৎসব, আমরা কিন্তু যে দিন দিবসগুলো আমরা পালন করি বা উৎসব যে দিনগুলোতে করি, আমরা কি কেবল ওর মধ্যেই সীমাবদ্ধ থাকছে কিনা? মানে একুশে ফেব্রুয়ারি আমরা উদযাপন করি, কিন্তু সেই একুশের চেতনা বলি যাই বলি সেটা ওই একদিনই সীমাবদ্ধ থাকে না, 26শে মার্চ, 16ই ডিসেম্বর, ওই এক দুই দিনের মধ্যে আমরা আসলে, বা পয়লা বৈশাখ কি কেবলমাত্র নতুন বছরকে আবাহন ঠিক আছে, কিন্তু এর সঙ্গে আরো যে ভাবনাগুলো যুক্ত থাকে সেগুলো আমরা পুরো বছর জুড়ে, আমরা পুরো বছর জুড়ে আসলে সেগুলো মানে প্রকৃত অর্থেই যে আসলে আমাদের সঙ্গে বয়ে বেড়াচ্ছে কিনা, সেটা আমরা আমাদের চেতনায় ধারণ করছি কিনা, এই প্রশ্নটা অবশ্যই আসে। যদি আমরা প্রতিদিন আসলে পয়লা বৈশাখ করতে পারতাম, প্রতিদিন যদি আমাদের একুশে ফেব্রুয়ারি হতো, প্রতিদিন যদি 16ই ডিসেম্বর হতো, প্রতিদিন যদি 26শে মার্চ হতো, প্রতিদিন যদি ভালোবাসা দিবস হতো, তাহলে কিন্তু এই যে মানুষে মানুষের যে বন্ধন, মানুষে মানুষের যে সম্প্রীতি, এই যে সাম্যের কথা, চেতনার কথা, ঐক্যের কথা, তাহলে কিন্তু বাংলাদেশ প্রকৃত অর্থেই সেই সোনার বাংলাদেশে পরিণত হতো। আমরা আসলে অন্যান্য দিনগুলোতে কোথায় যেন আমাদের বন্ধনটা আলগা হয়ে যায়, আমরা অন্যান্য দিনগুলো উৎসবগুলোকে টেনে নিয়ে যেতে পারি না, হয়তো আমাদের সংকটের জায়গা সেটাই, আমরা হয়তো অন্য দিনগুলোতে চর্চার জায়গাগুলোতে যেতে পারি না, সেটা গণমাধ্যমেও পারি না, আমাদের ব্যক্তি জীবনেও পারি না, রাজনৈতিক জীবনেও আমরা পারি না প্রতিদিন উৎসব মুখর হতে। ডক্টর চঞ্চল খান, আমি আসলে এই আতর ভাই এবং রোকেয়া যেটা বলল সেটার সূত্র ধরে আমি বলছি, এবং আমার একই কথা, আমি প্রতি বছর যখন পয়লা বৈশাখে যদি দেশে থাকি আমি, এবং দেশে যদি নাও থাকি, যেখানেই থাকি না কেন, আমার কাছে মনে হয় প্রতিদিন আহা, প্রতিদিন কেন পয়লা বৈশাখ হয় না, কেন বলি এই কথাটা? আমার কাছে মনে হয় যেটা, এই যে রবীন্দ্রনাথ, নজরুল, আমার ভাষা, আমার বৈশাখ, আমার বাংলা যে লোকজ সংস্কৃতি, এগুলো সব একসূত্রে গাঁথা। এবং দেখবেন পয়লা বৈশাখের দিন যে যে অশুভ শক্তি, অপশক্তি, যাদেরকে তাদের অনেকের বেশভূষা দিয়েও চেনা যায়, তাদের কর্মকাণ্ড দিয়েও চেনা যায়, আমরা আইডেন্টিফাই করতে পারি, তারা কিন্তু গর্তে ঢুকে ওই দিন, গর্ত থেকে বের হয় না। আমি চাই প্রতিদিন তারা যেন গর্তে থাকে, গর্ত থেকে যেন বের হয়, বের না হয়। প্রসঙ্গক্রমে রোকেয়া যেটা বললো, আমি সেই কথাই বলছি আবার, যে এই পয়লা বৈশাখটা বা এই নববর্ষের উৎসবটা আমাদের একটা জাতীয় একটা বন্ধনের মতো ব্যাপারটা। এখানে আমরা যে জাতীয় চেতনা, আমি বাঙালি, এটা হচ্ছে আমার প্রথম পরিচয়। রিলিজিয়ন এটা আমার পরিচয় না, এটা আমার একটা বিশ্বাসের জায়গা। সেটা আমি মিষ্টি খাই বলে আমি ঝাল খাবো না, আমি সিঙ্গারা খাই বলে আমি লাড্ডু খাবো না, এই এই বিষয়টার মতো জিনিসটা, দুইটা ইটস নট ওয়ান ইজ নট কনফ্লিক্টিং উইথ দি আদার। এই যে জাতীয় বন্ধন বললাম, জাতীয় চেতনা বললাম, এটার সাথে আমাদের অতীত এবং যে বর্তমানে একটা যোগসূত্র, চমৎকার একটা সুযোগ আমাদের সমস্ত জাতিটাকে
ঐক্যবদ্ধ করা। আতার ভাই অনেক আশাবাদী, আমি আমি জানি, আমি আমিও আশাবাদী। মাঝে মাঝে কিছু কিছু জিনিস কষ্ট পাই, নাড়া দেয়। সেটা যেমন ধরুন আমি আলপনা আঁকছি ধরুন, বা আমার ছোট ছোট ছেলেমেয়েরা বাচ্চারা গান গাইছে, এটা করা যাবে না, এটা হারাম, পয়লা বৈশাখ উদযাপন করা যাবে না। একটা বিশাল একটা শক্তি কিন্তু আছে, ছোট না, এটা বিশাল একটা শক্তি। কয়েকদিন আগেও আমি কয়েকটা ঘটনার সাক্ষী না হলেও আমি জানি এগুলো কি হয়। পরিবার থেকে এই শিক্ষাগুলি দেওয়া হচ্ছে, বাচ্চারা বড় হচ্ছে, তারা জানছে যে এটা করা ঠিক না, এটা একটা আমাদের করা উচিত নয়, এটা হারাম, বা এগুলো যাই যাই হোক না কেন, রিলিজিয়াস ইন্টারপ্রিটেশন, রং ইন্টারপ্রিটেশন করা হচ্ছে। এই ধারাটা কি খুব বেশি প্রবল ভাবে আছে বলে মনে হয়? ওই বললাম না, ওই বললাম না, একদিনের জন্য ওই সবাই গর্তে তখন ঢুকে যায়, তখন ওই 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 আছে। এটাকে যদি আপনি সার্ফেস করতে দেন, দেখবেন একটা বিশাল একটা ধারা কিন্তু। এবং আমাদের একটা আইডেন্টিটি, একটা ক্রাইসিস তো আছেই, এটা তো আমরা জানি যে, এবং ওইটাও আমাদের মধ্যে মাঝে মাঝে ধরা পড়ে। এবং ওই দিন হয়তো বা যে কোনো কারণেই হোক, অশুভ শক্তি সেই জেগে উঠতে পারে না আপনার আমার জন্য, আতর ভাইয়ের জন্য, রোকেয়ার জন্য, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ। আমি বলি যে আমি আশাবাদী এই কারণে, প্রতিদিন তো উৎসব হয় না। আমি ইস্টার হলিডে বা ইস্টার ফ্রাইডে আমি মানব নিশ্চয়ই। আমি দেখেছি আমার খুব শিশুকালে একই সাথে মাগরিবের নামাজ ধ্বনিত হচ্ছে, আজান ধ্বনি, পাশে পূজার আরতি বাজছে। বাহ, এটি তো আমার, এটি তো কাম্য, এটি তো আমার চাই। কিন্তু গত কয়েক বছর ধরে পূজা ঈদ পাশাপাশি হচ্ছে। আমি দেখেছি, আমি হেঁটে পয়লা বৈশাখে তো গাড়ি বের করা বা রিক্সা টিক্সা চালানো যায় না, আমি কিন্তু বারবার খালি হিপ পকেটে হাত দিয়ে আমার ব্যাগটা ঠিক আছে কিনা পার্সটা, বিশ্বাস করবেন না আপনারা, আমি হাত ছেড়ে দিয়ে ভিড়ের মধ্যে হেঁটেছি, একবারও পকেট মার হয়নি। আর এত ডেন্সিটি অফ পপুলেশন, যেখানে এত বেশি মানুষ, হ্যাঁ, সেখানে কি কয়টা হয়? দুইটা পকেট মার হয়, তিনটা ছিনতাই হয়। আপনি লন্ডনে ওই ইয়েতে আমেরিকাতে সব জায়গায় হচ্ছে, জ্যাকসন হাইটে যান, সেখানে আমার চোখের সামনে তিনটা হালকা জায়গাতে চুরি হয়ে গেল। কি কয়টা ক্রাইম! আমি তো বলবো যে বাঙালি অত্যন্ত শুদ্ধ মানুষ, এবং আমেরিকার মতো জায়গাতে বাঙালির ক্যাব ড্রাইভার যে 26টা হীরারাঙ্গটি ফেরত দেয়, এবং যেটা আমার না সেটা নেবো না, সেটা পুরনো দর্শন, সে বলছে তুমি এত সৎ, বলছে আপনি এত বিস্মিত হচ্ছেন কেন, এক সিনেটরকে বলছে, সৎ হওয়া তো স্বাভাবিক, সতই তো আমি সতই তো হওয়ার কথা কথা। কাজেই আমি মনে করি বাঙালি সব ধর্মকে যা আছে এগুলো আছে, আমাদের ইভিল তো থাকবে। ইভিল বলে একটি কথা ঈশ্বর বলেন, সৃষ্টিকর্তা বলেন, সৃষ্টি করেছে, শুভ অশুভ। তো শুভর দিকের পাল্লা আমি মনে করি এখনও অনেক ওজন বেশি। আমি আমার দৃঢ় বিশ্বাস, আমি হতাশ নই। আজকে এই দেশের এখন বিমলার কথা বলবো, ঘরে বাইরের বিমলা যখন বলছে, নায়িকা বলছে দেশের সাথে আমি ঝগড়া করব, দেশকে বকাবকি করব, দেশের সাথে আড়ি পাকব, কিন্তু দেশকে মা বলে ডাকবো, যাকে আমার নিজের মার চেয়ে বড় মনে করি। সেই মা তো আমাদের এই দেশই, আমি কোথায় গেলে মাকে পাবো? আমার বুক ভরে যায় না, বাংলাদেশের প্রতিটি মাটিতে হাঁটতে বুক ভরে যায়। আছে, সংকট থাকবে না কোন দেশ, সব জায়গায়, সব জায়গায় আছে, যেটি আপনি বলছিলেন। বাণিজ্যিকীকরণ হচ্ছে বৈশাখ উদযাপনের এই প্রসঙ্গগুলো, যেগুলো আপনি জানলেন কি করে আমি প্রসঙ্গটা আনবো একটা পর্যায়ে গিয়ে, যাই হোক, কথা হচ্ছে যে কমার্শিয়ালাইজেশনটা, এটা একটা হবি, এটা একটা হবি না, কিন্তু কয়েকটা জিনিসে যে প্রত্যেকটা জিনিস আমাদের, যেটা আমাদের নিজস্ব একেবারে আপন জিনিস, এবং এই যে বললাম যেটা, এটা আমাদের কি ছিল একসময়, ছিল একসময় ছিল এই বৈশাখীর আয়োজনটা ছিল এটা গ্রামের, এটা একটা আইডেন্টিটি দাঁড়িয়ে যায় কিন্তু ওই দিন, একটা দাঁড়িয়ে যায়। প্রথম কথা হচ্ছে শহরে আসছে এটাকে, গ্রাম থেকে আমরা শহরে নিয়ে এসেছি, আমরা এটাকে দাঁড়িয়ে গেছে, একটা আমাদের সবাই একটা 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 ইউনাইটেড আইডেন্টিটি জায়গা তৈরি হয়। কিন্তু বাণিজ্যকরণ জায়গাটা আমি একটা এক্সাম্পল দিয়ে বলতে চাই, যে জিনিসটা হচ্ছে যে মুড়ি মুরগির কথা বললেন,
আমাদের বাংলা তাঁতের শাড়ির কথা বলছি, এটা বাদ দিয়ে এখন যেটা হচ্ছে এখন যে বাণিজ্যকরণের ব্যাপারটা যেটা হয়ে যাচ্ছে যে জানো আমার হাজবেন্ড না আমাকে ৪০,০০০ টাকা দিয়ে বৈশাখের শাড়িটা কিনে দিয়েছে, তখন আপনি সমাজের একটা শ্রেণীকে আপনি এক্সক্লুড করে দিলেন, এই ডায়মন্ডের গয়নাটা কিনে দিয়েছে, এই জন্য হচ্ছে এটা। মানুষকে যদি আমি দেখি ৪০,০০০ প্রসঙ্গ বাদ দিলাম, ডায়মন্ড বাদ দিলাম, কিন্তু গ্রামের একজন উপহারটা সে দিচ্ছে, এই যে বিভিন্ন জায়গায় যেটা হচ্ছে, আপনি একটা 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 মানে মধ্যবিত্ত সমাজের মানুষজনকে যারা 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 তাদের সৎ উপায়ের অর্জন উপার্জনটা করে যারা, তাদেরকে আপনি দূরে সরিয়ে দিচ্ছেন, তাদেরকে মেন স্ট্রিম আপনি আসতে দিচ্ছেন না, এটা যেন না হয়। আমি বলছি না এটা হচ্ছে, আমি বলছি না যেটা হচ্ছে এটা যেন না হয়, এটাকে আমাদেরকে একটা সতর্ক থাকতে হবে যেন এগুলো হাইজ্যাক না হয়ে যায়। খুব ভালো কথা বলেছি, হাইজ্যাক না হয়ে যায়। কিন্তু আমাদের সমাজে তো ইকোনমিক ডিফারেন্স, যেটা অর্থনৈতিক ডিফারেন্স বিপুল না। আমরা যেটা চাচ্ছি, আমাদের সরকার প্রত্যেক সরকারই চেষ্টা করছে, বর্তমান সরকারও, যে আমাদের হেলথ কেয়ারটা মিনিমাম পেতে হবে নিশ্চয়ই, হ্যাঁ, আমাদের আমাদের এডুকেশনটা পেতে হবে, আমাদের বাসস্থানটা পেতে হবে, তারপরে কিছু বিত্তবান থাকবে, ওরা কিন্তু মাইনরিটি, সবসময় এটা মানতে হবে। যারা ৪০,০০০ টাকা শাড়ি পরে ওরা মাইনরিটি, তাই না? কিন্তু ঠিক আছে, ৪০,০০০ টাকা দিয়ে কোন মানে প্রোডাক্টটা দিচ্ছেন, সেটা একটা বিষয় হয়, মানে সেটা কি বাঙালি মানে তাঁতের শাড়ি নাকি হতে পারে, জামদানিও ৪০,০০০ টাকা হতে পারে, কোনো ব্যাপার না, কিন্তু কি দিচ্ছেন উপহার? যখন এই উৎসবকে কেন্দ্র করে আমাদের চেতনার চর্চাটা যখন হয়, পরিবেশটা যখন পাল্টে যায়, যখন চেতনা অনেক বেশি শক্তিশালী হয়ে ওঠে, আমরা অসাম্প্রদায়িক শক্তি অনেক বেশি শক্তিশালী হয়ে ওঠে, তখন কিন্তু আশেপাশের ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র যে আবর্জনাগুলো আছে সেগুলো সরে যাবে, মূল জায়গাটা কিন্তু শক্ত একটা সময় দাঁড়িয়ে যাবে। একদিনের জন্য যেন না, একদিন না, ওই যে যে শিশুটি আজকে দেখছে, সে শিশুটি দেখছে যে তার মা ৪০,০০০ টাকা শাড়ি পরুক বা ৪,০০০ পড়ুক বা ৪০০ টাকার তাদের শাড়ি পড়ুক, কিন্তু একটা উৎসবকে কেন্দ্র করে এই আয়োজন গুলো, তো সেই শিশুটির চেতনা কিন্তু অনেক শক্তিশালী হলো। আমি খালি যোগ করব, সে কিন্তু এই উৎসব নিয়ে বেড়ে উঠছে, সে আর যাই হোক, সে কিন্তু কোনোদিনই বড় হয়ে একটি অশুভ শক্তির সাথে কোনোদিনও মার্চ করতে পারবে না। অশুভ শক্তি সমাজটা কিন্তু এভাবে তৈরি হতে থাকবে, এই শিক্ষাটারও প্রয়োজন আছে মনে হয়। আমি যেটা বলতে চাই যে প্রেম প্রীতি ভালোবাসা তো কেড়ে নেওয়া যায় না, এবং শাহে লুধিয়ানবি সেজন্যই বলছে যে তুমি শাহজাহান, তোমার টাকা ছিল, তুমি তাজমহল বানিয়েছো, আর আমরা কি গরিবের গরিবের বকি কি গরিব ভালোবাসে না? নিশ্চয়ই বাসে। সো এক শাহনশাহ নে আপনে দৌলত কে সাহারা লেকর তাজমহল বানায়া, আর হাম গরিবো কা মহব্বত কা উড়ায়া মজাক। তা আমাদের বস্তিবাসী এদের প্রেম কি শাহজাহানের চেয়ে কম? কম তো না। তো কাজে আমার মনে হয় এগুলো যারা থাকবে এ ধরনের, সারা সমাজই কিন্তু এ ধরনের দুষ্ট মন্দ ফোড়া রয়েছে, এগুলাকে আমরা মনে করি থাকবে, চিরকাল ছিল আমাদের, কিন্তু মেইন স্ট্রিমে এরা কিন্তু কোনো, আজকে গার্মেন্টস এর শ্রমিকরা যেভাবে যায় স্বামী স্ত্রী বা প্রেমিক প্রেমিকা হাত ধরাধরি করে, এই মিলনটা আমি সহজে, আমি যে মিলন দেখি আনন্দ, এই আনন্দের কাছে সব ভেসে যায়। কর্পোরেট হাউসগুলো নানাভাবে যুক্ত হয়ে পড়ছে, এই দেখেন এখানে জিল্লুর, কালকে আমি শুনছিলাম যেটা, ওই যে আমাদের যে চারুকলা থেকে যে মঙ্গলযাত্রা হয়, শোভাযাত্রাটা হয়, এটা কিন্তু একটা পয়সা কিন্তু কর্পোরেট হাউস থেকে নেওয়া হয় না, মাঝখানে একবার নেওয়া হয়েছিল কোন একটা সময়, পরে দেখা গেল যে ওটা পুরো জিনিসটাকে ব্র্যান্ডিং হয়ে গেছে একটা পার্টিকুলার অর্গানাইজেশনের বা কোম্পানির, এরপর থেকে ওরাই চিন্তা করছে না, আমরা ছাত্ররা, আমরা ছাত্রীরা আমাদের শিল্পকর্মগুলোকে বিক্রি করব, বিক্রি করে আমাদের পয়সা দিয়ে এটা হবে, এবং কোনো দিন যাতে এটা হাইজ্যাক না হয়ে যায়। হ্যাঁ, এখন কথা হচ্ছে আমার জায়গা কথাটা কিন্তু ওইখানেই, আমি এটা মানছি আপনাদের কথা যে অশুভ শক্তি থাকবে, কিন্তু খুবই মাইনরিটি তারা থাকবে, তাদেরকে আমরা বিদায় দিতে পারবো, তাদেরকে আমরা সরিয়ে দিতে পারবো, আমরা আমরা সেই কচুরি পানাগুলোকে সরিয়ে ওখানে পদ্ম ফুল ফুটতেই পারে,
এই ব্যাপারটার সাথে আমি একমত, কিন্তু আমার কথা হচ্ছে কি সতর্ক থাকার, কিন্তু সেই জিনিসটা আর কি, কারণ এটাকে যেন আমরা একটা এটাকে আমরা নর্ম হিসাবে সমাজে যেন এটাকে আমরা জায়গা করে না দিই। এই সতর্কতার সাথে একটা বিষয় আমি আমার রবীন্দ্রনাথের জায়গাটা আমি খালি ছোট্ট একটি কথা বলবো, কর্পোরেট কালচারকে আমরা হেয় করবো না, এটাও কিন্তু শুভ দিক হতে পারে। আজকে যদি আমার থিয়েটারকে যদি 100 crore কর্পোরেট কালচার দেয় আমি খুব খুশি, যেমন বিড়লা ফাউন্ডেশন, ফোর্ড ফাউন্ডেশন, রকফেলার ফাউন্ডেশন, আজকে টাটাদের ফাউন্ডেশন, এরা কি জনহিতকর কাজ করছে না? টাকা অনেক করছে, টাকা উপার্জন করছে আমার জন্য রেখে বাকিটা আমি দিয়ে দিচ্ছি। কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি যারা কাজ করছে, আমি তাতে কোনো আপত্তি নাই। আমার হচ্ছে কি, আমি যে আমার কথাটা সেটা ছিল যে আমাদের এই চোখটা বন্ধ যদি করি, আমার পয়লা বৈশাখটা যেন আমার পয়লা বৈশাখের মতো থাকে, পয়লা বৈশাখটা যেন মানে হারিয়ে না যায়, হারিয়ে না যায়। আমি মানে এই বিষয়গুলোর সাথে আমি একটু বলতে চাই, সেটা হচ্ছে যে আমরা পয়লা বৈশাখের দিন যে অনুষ্ঠান আমাদের গণমাধ্যমে আমরা দেখি, রমনার বটমূলে দেখছি, সব জায়গায় আমরা অনেক অনুষ্ঠান করছি, উৎসবটাকে পালন করছি, কর্পোরেট আসছে, এই এই যে আমাদের প্রতিদিনের যে গণমাধ্যম যেখানে প্রতিদিনের নাটক হচ্ছে, অনুষ্ঠান মালা যাচ্ছে, গান হচ্ছে, গান হচ্ছে, এই প্রতিদিনের যে টেলিভিশনের পরিক্রমা, যে টেলিভিশন দেখে আসলে আমাদের দর্শকরা অনেক সময় তাদের মনস্তাত্ত্বিক পরিবর্তনগুলো তৈরি করতে পারে, একটি সামাজিক আদর্শের জায়গা তৈরি হতে পারে, সেইখানে আসলে বিশেষ যে উৎসবগুলো থাকে সেগুলোর চর্চাটা যদি সারা বছর ব্যাপী থাকে, তাহলে সেই বছরব্যাপী চর্চার ভেতর দিয়ে কিন্তু আমাদের যে আমাদের যে আদি উৎসবগুলো সেগুলো আসলে হাইজ্যাক হওয়ার সুযোগ থাকে না। কারণ আমরা সারা বছর সে উৎসবের ভেতর দিয়ে যদি যেতে পারি, আমাদের টেলিভিশন নাটক আমরা যে নাটকগুলো করি বা সিরিয়ালগুলো করি বা অনুষ্ঠানগুলো, সেখানে সারা বছরের পরিক্রমার মধ্যে কিন্তু বিশেষ দিনগুলোকে আমরা বিশেষ দিন ছাড়া চর্চা করছি না, শুধু ওই পার্টিকুলার একটি দিনই আমরা পয়লা বৈশাখ করছি, একুশে ফেব্রুয়ারি করছি। সেখানে একটা প্রশ্ন আছে, প্রশ্নটা তিনজনের কাছে, সেই বিশেষ দিনে আমরা আসলে ওই প্রসঙ্গটাকে কতটা আনছি বা কিভাবে আনছি, উপস্থাপন করছি? আমি পয়লা বৈশাখে সারাদিন 24 ঘন্টা আমার অনুষ্ঠান সাজালাম, তার মধ্যে গান থাকলো, গানের অনুষ্ঠান থাকলো, নাটক থাকলো, কবিতা থাকলো, সবই থাকলো, কিন্তু বৈশাখ আসলে কতটা থাকলো? বৈশাখ একটু আগে যে বলছিলেন একটা এডুকেশনাল কতগুলো তথ্য দিলেন, এবং এই জিনিসগুলো যেমন যেমন আমাদের বাংলা ক্যালেন্ডার সম্রাট আকবর তৈরি করেন হিজরি ক্যালেন্ডারটাকে সরিয়ে দিয়ে, তারপরে ধর্মকে সরিয়ে দেন নিয়ে, কেন হিজরি ক্যালেন্ডারটাকে সরিয়ে দিয়ে করলেন? কারণ তখন যে আমাদের যে রাজস্ব যেটা হতো রাজ্যের জন্য এবং রাজস্ব আদায়ের জন্য কোনো সুবিধার জন্য না, কৃষকদের ওই হারভেস্টিং এর সময় যখন ফসলটা কাটবে, ফসলের আসবে, ওই সময়টাকে সুযোগ করে দেবার জন্য চন্দ্রমাস এবং সৌরমাসকে একটা সংমিশ্রণ করে যেটাকে ওই যেটা করা হয়েছিল শুধুমাত্র কৃষকদের সুবিধার্থে এবং তার এবং তাদের সুবিধার্থেও যে তাদের ট্যাক্সেশনটা এগ্রিকালচার। এখন কথা হচ্ছে এই যে জিনিসগুলো, যে বাংলা ক্যালেন্ডার এটা একটা কোন পার্টিকুলার ধর্মের ক্যালেন্ডার না, বাংলা ক্যালেন্ডারটা হচ্ছে এটা হচ্ছে আমাদের ক্যালেন্ডার, আমাদের বাঙালির ক্যালেন্ডার, আমার পরিচয় প্রথমে আমি বাঙালি এবং আমার এখানের জন্য ওই ক্যালেন্ডারটা প্রযোজ্য বেশি। এখন এইভাবে প্রত্যেকটা দেখে, এই যে আমাদের যে পয়লা বৈশাখটা এটার সাথে কোইনসাইড করে কিন্তু বেশ কয়েকটা নববর্ষ ক্যাম্বোডিয়াতে, থাইল্যান্ডে, লাওসে, মিয়ানমারে, তামিলনাড়ুতে, এখানে উড়িষ্যাতে উড়িষ্যাতে করছে, উড়িষ্যাতে করছে, আসামে আসামে হচ্ছে। এখন এই যে এতগুলো একই তারিখ একই সময়, আর আমাদের যে চট্টগ্রাম হিল ট্র্যাক্সে যে যে বিভিন্ন যে জনগোষ্ঠীরা আছে তারা তাদের মতো করে করছে, এখানে পানি খেলার যে ব্যাপারটা ছিল বৈশাখ উৎসবটা, এবং আমি ক্যাম্বোডিয়াতে দেখেছি, আমি লাওসে দেখেছি, আমি থাইল্যান্ডে দেখেছি সংক্রান্ত যেটা করে ওরা, ওটা এটা হচ্ছে ওদের মূল উৎসব। চায়নাতে যে চাইনিজ নিউ ইয়ারটা, ওদের কোনো ধর্মীয় উৎসব নাই, ছুটি নাই, ওই নিউ ইয়ার উপলক্ষে 7 দিন 10 দিন বন্ধ চাইনিজ নিউ ইয়ার। ইরান তো বলবো আমি অসাধারণ একটা সেকুলার একটা কান্ট্রি ছিল, এবং অসাধারণ ভাবে এটা একটা মডার্ন একটা কান্ট্রি ছিল, চিন্তা চেতনায় মননে। হ্যাঁ, তো আমার কথা হচ্ছে ওই জায়গাগুলোকে যেন এই মানে আমরা যেন বলতে পারি, এডুকেশনটা আমাদের দরকার। একটা একটা পয়লা বৈশাখ অনুষ্ঠান, 4টি নাটক হবে, 5টি নাটক হবে, রোকেয়া প্রাচ্যে 5টি নাটক অভিনয় করবে, আর চঞ্চল খান 12টা গান গাইবে, আতর ভাই 12টা নাটক পরিচালনা করবেন বা অভিনয় করবেন, এইটা আমি চাই না। তো এগুলো হবে, কিন্তু আমাদের কাছে এডুকেশনাল যে ইনফরমেশনগুলো, যে এটা বাঙালি উৎসব, এটা কোনো ধর্মের উৎসব না, এটা করলে হারাম হয় না, এটা করলে পাপ হয় না, এটা আমাদের
আইডেন্টিটি, এটা আমার শহর এবং গ্রামের একটা মেলবন্ধনের জায়গা, এটা এই জিনিসগুলো আমাদের বলতে হবে। গণমাধ্যমে বৈশাখ, পহেলা বৈশাখ কতটা থাকছে, কিভাবে থাকছে? আসলে এই তো আমরা গণমাধ্যমে এসেছি বলে করার জন্য। আসল কথা হচ্ছে যে সেকুলার আইডিয়াস থাকতে হবে। আমি আমি খুব পূজা উৎসবটা খুব জোরে সোরে আমার করতে ইচ্ছে করে, আমি ওইটাকে কোন ধর্মের জায়গায় দেখি না, একটা মিলন ক্ষেত্র দেখি ক্রিসমাস, এবং ক্রিসমাস কে মিলন ক্ষেত্র দেখি, এবং বৌদ্ধ পূর্ণিমাকে মিলন ক্ষেত্র হিসেবে দেখি। এটি তো মানবতার পরিচয়, মানুষের পরিচয়। এটাকে আমি আইসোলেটেড হয়ে, বিচ্ছিন্ন হয়ে সমাজে বাস করব কেন? আমি সবকিছুকে আলিঙ্গন করবো, আমি মন্দকেও করবো, ভালোকেও করবো। আমাদের বাঙালি জাতির সবচেয়ে দুর্ভাগ্য যে আমরা গৌরবান্বিত হতে পারছি না। পৃথিবীর ইতিহাসে কি আছে যে ভাষা আন্দোলন নিয়ে এরকম ঘটনা, যুদ্ধ করা, একটা ভাষাকে প্রতিষ্ঠিত করা আছে কি এরকমভাবে, স্বাধীনতা অর্জন করা রক্তক্ষয়ী যুদ্ধের ভেতর দিয়ে, এত লোককে, এত লোকের মানে মৃতদেহের উপরে, এত মা বোনের সম্ভ্রম নষ্ট করে আমরা একটি দেশকে স্বাধীন করি, এতটুকু জায়গা, এইটাকে আমরা লক্ষ্য করেছি। আজকে ব্রিটানিয়া রুলস দি ওয়েভ, এতটুকু একটা জায়গা সারা পৃথিবীতে কলোনি ছিল, আজকে সেই ইংল্যান্ড একটা ছোট্ট জায়গা যেটা ভারত খণ্ড হয়ে বাংলাদেশেরও তার কাছে হেরে গেছে ক্রিকেট খেলায়। রাজনৈতিক যে প্রেক্ষাপটটা পাল্টে গেল পৃথিবীর ইতিহাসে, কিন্তু এরকম দেশও খুব কম আছে যেখানে যে শক্তি একটি দেশের স্বাধীনতার বিপক্ষের, সেই শক্তি এসে আবার রাজনৈতিক ভাবে পুনর্বাসিত হয়ে আবার সেই দেশেই শক্তিশালী ভূমিকা পালন করছে, যার ফলে 75 সালের পরবর্তী সময় কিন্তু এই যে রাজনৈতিক, যারা আমাদের আসলে বিপক্ষের শক্তি, চেতনার বিপক্ষে, যারা আমাদের আসলে মুক্তিযুদ্ধের চেতনার বিপক্ষে ছিল, আমাদের এই বাংলাদেশের সার্বভৌমত্বের পেছনে বিপক্ষে ছিল, তারাই কিন্তু এসে আবার প্রতিষ্ঠিত হয়েছে। এবং এই এই শক্তিগুলোর কারণে আমাদের ইতিহাস যেমন বিকৃত হয়েছে, আমরা কিন্তু আমাদের চেতনার চর্চা করতে পারিনি, আমরা আমাদের পহেলা বৈশাখের উৎসবের চর্চা করতে পারিনি, আমরা অসাম্প্রদায়িক জায়গায় থাকতে পারিনি। এমনকি এমনও তো ঘটেছে, আমরা আমাদের খুব, আমরা যদি দুঃখের সাথে স্মরণ করি মানে সেই রমনার বটমূলের বোমা হামলার কথা আমাদের সবার মনে আছে। তো এই তার মানে কি আমাদের এই অসাম্প্রদায়িক উৎসবগুলোকেই কিন্তু বারবার অপশক্তিগুলো আঘাত করতে চায়। তো সেই কারণে আমাদের বাংলাদেশ করলেন, হ্যাঁ, তো সেই কারণে হয় কি রাজনৈতিক ভাবে যেহেতু আমরা খুব অস্থিতিশীল সময় পার করে এসেছি, এবং আমাদের বাংলাদেশের এরকম গৌরবান্বিত হবার জন্য তার বিপক্ষের শক্তি দাঁড়িয়েছিল, তো আমাদের জেনারেশন কিন্তু এরকম একটা জায়গায় আটকে গেছে। এবং আমাদের আগের অগ্রজদের প্রতি কিন্তু শ্রদ্ধা জানিয়ে আমি বলছি, সেই প্রতিবাদের জায়গাটাও কিন্তু আমরা খুব মুখরভাবে পাইনি, যার ফলে দুটো জেনারেশন কিন্তু প্রতিবাদহীনভাবে বেড়ে উঠেছে, যারা নিজেদের চেষ্টায় কিন্তু জেগে উঠেছে, যেটা আমরা দেখেছি গণজাগরণ মঞ্চ থেকে শুরু করে মুক্তিযুদ্ধের চেতনে, আজকের এই প্রজন্ম যেভাবে জেগেছে, বা এই প্রজন্ম যেভাবে আমাদের অসাম্প্রদায়িক চেতনাকে যেভাবে লালন করে, বা মুক্তিযুদ্ধের চেতনাকে যেভাবে লালন করছে, বা ইতিহাসের সেই সত্যগুলোকে যেভাবে সামনে নিয়ে এসেছে, মাঝখানে একটা সময় কিন্তু মিসিং বলা যায়। তো সেই জায়গা থেকে বেরিয়ে এসে আজকে কিন্তু আমাদের আনন্দিত হওয়া বা গৌরবান্বিত হওয়ার এই জায়গাগুলোকে আমরা নতুন করে পেয়েছি। তো আজকের অসাম্প্রদায়িক উৎসব বাংলাদেশ, আমরা মনে হয় আজকে এই সংকট থেকে বেরিয়ে আসতে পেরেছি, এবং সামনের দিনগুলোতে আমার বিশ্বাস যে বাংলাদেশকে আসলে দাবানো খুব কঠিন হবে। আসল কথা, এই ঘটনা কার হয়নি? কোরিয়া বা জাপান কোরিয়ার কাছে ক্ষমা চেয়েছে, দুটো বোমা পড়লো হিরোশিমা নাগাসাকিতে। ইরান কি একটা দেশ ছিল কালচারালি, খোমেনি এসে কি করলেন? আফগানিস্তান মুস্তফা আলি এসে আফগানিস্তানকে আমরা কি পাই? আমরা পাই না। তারপরে সিরিয়ার যে একেবারে সবচেয়ে প্রাচীন সভ্যতা, এখন তো সিভিল ওয়ার, গৃহযুদ্ধের শেষ হয়ে গেছে, তার চেয়ে আমাদের অবস্থা কি ভালো নয়? এটা পৃথিবীতে হয়নি কি বলেছে? তবে আমাদের মতো এরকম অমীমাংসিত কিছু বিষয় নিয়ে কিন্তু একটি রাষ্ট্র এগিয়ে যাওয়ার ইতিহাসও খুব কম। আমরা মুক্তিযুদ্ধের মানে বিপক্ষের শক্তির যে বিচার, আমরা যদি আজকে মানে এই বিচারের কথাই বলি, সেই বিচার শেষ করতে কিন্তু আমাদের 45 বছর লেগেছে। আমি একমত নই, আজকে দ্বিতীয় মহাযুদ্ধ হয়ে গেছে 45-এ নুরেনবার্গ ট্রায়াল, এখন পর্যন্ত সে বিচার চলছে। তবে সেই কারণে আমার কাছে মনে হয় যে আজকের বাংলাদেশের আজকের প্রজন্ম কিন্তু এই অসাম্প্রদায়িক চেতনা নিয়ে এবং মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে কিন্তু বাংলাদেশকে মানে একটি সাম্যের সুন্দর দেশ হিসেবে কিন্তু এগিয়ে নিয়ে যেতে পারবে, সেটা আমরা আশাবাদী। চেষ্টাটা করতে হবে, এবং চেষ্টাটা কোথা থেকে হবে? আমার কথা একটা কথা, আমি সবসময় বলি একটা একটা আতা গাছে তোতা পাখির মতো একটা কথাই বলি আমি, সেটা হচ্ছে যে যে চ্যারিটি বিগিনস এট হোম। বাড়িতে আমাদের ছেলেপেলেদেরকে আমরা শেখাতে যদি না পারি যে দিস ইজ আওয়ার কালচার, এই আমার, আমি একটা আমার ধর্ম, এই আমার কালচার, তিনজনকে করতে চাই যেহেতু আপনারা, সেটি হচ্ছে যে আমাদের
নাটকে আমাদের চলচ্চিত্রে সঙ্গীত হয়তো কিছুটা পাওয়া যাবে, বৈশাখ চৈত্র সংক্রান্তি এই বিষয়গুলোকে খুব একটা পাওয়া যায় কিনা? মানে আজকেও যখন এই পহেলা বৈশাখ উপলক্ষে অনেক নাটক প্রচারিত হবে, হয়তো কিছু কিছু চলচ্চিত্র কোনো কোনো টেলিভিশন চ্যানেলে প্রচারিত হবে, আমরা ইভেন ভারতীয় চ্যানেলগুলোতে সিরিয়াল যেগুলো হয় সেগুলোর অনেক রকমের সমালোচনা করি, কিন্তু আমরা লক্ষ্য করলেই দেখব, অনুষ্ঠান শুরুর আগে আমি রোকে প্রার্থী আমরা আলোচনা করছিলাম যে ওদের কিন্তু দিনওয়ারি প্রতিটা দিন কিন্তু সিরিয়ালের মধ্যে থাকছে, পহেলা বৈশাখও থাকবে, ওরা মধ্যে পড়ে গেছে, ওর মধ্যে যখন কবিতাও বলেন আর মেঘের পরে মেঘ, ওটাও কিন্তু উনি ছবি এঁকে যান, ওনার সবকিছুই নাটক করা যায়, তো খুব বেশি করে হয়। তা আমার ধারণা রবীন্দ্রনাথের নাটক সবসময় হতে পারে। আর বেশি যে উগ্র জাতীয়তাবাদকে রবীন্দ্রনাথও পছন্দ করেননি, নজরুলও পছন্দ করেননি। এক বিদ্রোহ কবিতাতে অরফিউসের বিশের বাঁশরি মহাসিন্ধুতলা ঘুম ঘুম, সেখান থেকে চলে আসছে আমি একেবারে আমি হলাম বলরাম স্কন্ধে, একেবারে একসাথে ট্রাভেল করছে উনি মহাভারত রামায়ণ ইলিয়াড ওডিসি নজরুলের মতো লোক। আমরা সোজা কথা, আমাদের উদ্দেশ্য হওয়া উচিত আমরা এই মাটিতে দাঁড়িয়ে আমাদের বিখ্যাত কবি চিন্তাবিদদের মতো সারা পৃথিবীকে আলিঙ্গন করব, আইসোলেটেড হয়ে থাকবো না। আমরা ছিলাম এতদিন গ্রহীতার ভূমিকা, আমরা দাতার ভূমিকাও যাবো, আমাদের নাটক বিদেশে অনুদিত হবে, আমাদের গান বিদেশে যাবে, যেটা যাচ্ছে যেতে যাচ্ছে। আমি খুব আশাবাদী এটা হয়তো প্রতিদিন কেন পয়লা বৈশাখ হবে, প্রতিদিন কেন নজরুল জয়ন্তী হবে, তখন আমরা সাড়ম্বরে করব। নজরুল প্রতিদিন থাকতে পারে, এটা খুব কনসিয়াসলি যে করতে হবে কোনো মানে নেই, নজরুল তো আমাদের চেতনায় আছে, জীবনানন্দ দাস আমাদের চেতনায় আছে, আমাদের বরিশালের কবি, কেন থাকবে না? এটাকে একবারে সজাগ হয়ে অঙ্ক করার মতো রাত দিন খেটে খেটে করতে হবে, এটা এটা রক্তের মধ্যে, ব্যবহারের মধ্যে, অভ্যাসের মধ্যে মিশে যেত। আতর ভাই, এটা আপনি যেটা বললেন না, আমি আপনার সাথে একমত, কিন্তু এটা হচ্ছে কি আইডিয়াল একটা সিচুয়েশন, আদর্শ সিচুয়েশন হচ্ছে এটা, কিন্তু আমাদের কিন্তু সিচুয়েশন যেটা রোকেয়া বলছিল সিচুয়েশন তা নয়। আমাদের এই যে স্বাধীনতার পরে এবং বিশেষ করে 75-এর পরে বঙ্গবন্ধুর কে এভাবে হত্যা করার পরে যে আমাদের ইতিহাসগুলো বিকৃতি থেকে শুরু করে আমাদের থমকে একটা জাতি থমকে গেছে যে আমি পয়লা বৈশাখ উদযাপন করব না কি, এটা কি হবে, এটাকে করা উচিত না উচিত না, এই হলো আমাদের গত কয় বছরে আমরা এটা পাচ্ছি। হ্যাঁ, কয় বছর হলো এখন? না, আমরা তো আবার ট্র্যাকে পড়ে গেছি, ঠিক ট্র্যাকে পড়ছি না, আমি বলছি যে এই যে এখন ট্র্যাকটা তো ঠিক আছে, তাই না? মানে উনি যেটা বলছিলেন যে আমাদের মানে যে প্রসঙ্গটা ধরে আমরা কথা বলছিলাম সেটা হচ্ছে যে আমাদের প্রত্যেকটা চ্যানেলে যে নাটকগুলো হচ্ছে, রেগুলার যে কাজগুলো যাচ্ছে, সেই রেগুলার কাজের মধ্যে আমাদের আমরা যে একটা জাতি, বাঙালি জাতির আমাদের উৎসবগুলো, আমাদের ইতিহাসগুলো, সেটা আমাদের প্রত্যেকটা দিনের সাথে কতটা মিলে মিশে আছে। পয়লা বৈশাখ রবীন্দ্রনাথের নাটক যদি সারা বছর নাও হয়, পয়লা বৈশাখ তো ধরেন যে ছায়ানট, হ্যাঁ, আজকের দিনে যেগুলো প্রচারিত হবে সেগুলোর মধ্যে থাকছে কিনা আমার প্রশ্ন ছিল। না ভাই, মানে আমার কাছে মনে হয় যে রবীন্দ্রনাথ নজরুল ছাড়াও পয়লা বৈশাখ বা যে উৎসবের কথাগুলো আমরা বলি, সেটা তো শুধু পয়লা বৈশাখ মানে পয়লা বৈশাখ না, পয়লা বৈশাখের ভেতরে একটা চেতনা আছে, একটা একটা শক্তির কথা আছে। তো এই বিষয়গুলো আসলে ওই দিনগুলোতে আমাদের যে চলচ্চিত্র, আমরা কি তিনটা চলচ্চিত্রের নাম বলতে পারবো যেখানে পয়লা বৈশাখ আছে বা আমাদের কোন উৎসব আছে? আমরা কি তিন মানে শুধু পয়লা বৈশাখের চেতনা নিয়ে বা পয়লা বৈশাখের আদর্শের জায়গাটা, আমাদের কিন্তু নাটক নেই, আমাদের সে আজকে কোনো একটা চ্যানেলের যে সিরিয়াল আছে সেই সিরিয়ালটা হয়তো আজকে বিশেষ গানের জন্য সিরিয়ালটা বন্ধ, তার মানে সেই সিরিয়ালের পরিবারের সাথে জনগণ কোনোদিন একাত্ম হতে পারবে না, কারণ ওদের ওই পরিবারের মধ্যে কোনো পয়লা বৈশাখ নেই। আমি আমার টেলিভিশনের নাটকে কিন্তু পয়লা বৈশাখ দেখছি না, আমি আমার টেলিভিশনের নাটকের পরিবারকে দেখছি না যে সেই পরিবারের যে একটি সাজানো বাবা মা ভাই বোন প্রেমিক প্রেমিকা, ওরা কিন্তু 21শে ফেব্রুয়ারিতে ফুল দিতে যাচ্ছে না, ওরা 21শে ফেব্রুয়ারিতে ফুল দিতে যাচ্ছে না, ওরা 26শে মার্চে যাচ্ছে না, ওরা 16ই ডিসেম্বর যাচ্ছে না, ওরা সাদা শাড়ি লাল পাড় পরে ওরা কিন্তু পয়লা বৈশাখের সেই উৎসবে যাচ্ছে না। ধারাবাহিক নাটকগুলো কিন্তু দিন কখনো হচ্ছে না, তার মানে কি আমাদের দর্শককে কিন্তু আমরা মানে পরোক্ষভাবে এই ধরনের একটা শিক্ষাও দিচ্ছি যে পয়লা বৈশাখ হচ্ছে বা উৎসবগুলো হচ্ছে বিশেষ একটি দিনের, এবং যার ফলে বিশেষ একটি দিন যখনই হবে তখন কর্পোরেট আসবে, তখন এক্সট্রা বিজনেস হবে, এক্সট্রা অনেক বিষয় আসবে, এবং সেই কারণেই কিন্তু সেটা তো চ্যানেলগুলো ভাবতে পারে না, না এটা আমাদের দায়িত্বের বিষয়। কথাটা যেটা যে মানে কথাটা দারুণ একটা বিষয়টা এখানে যে আমি আমার নাটকের মধ্যে এটাকে আমি কেন ঢুকাতে পয়লা বৈশাখ আজকে এই কারণে কিন্তু পাখির পোশাক নিয়ে কিন্তু আমাদের দর্শকরা মশগুল হয়ে যায়, কারণ পাখি
জনগণের একটা চরিত্র হয়ে যাচ্ছে। কিন্তু আমাদের সিরিয়ালে আমরা কিন্তু কখনো পাখির পোশাকের জন্য আত্মহত্যা করে বাংলাদেশ আমরা কিন্তু সেই পরিবারের একজন হাউসওয়াইফ বা প্রেমিকা সে কোনোদিনই পরিবারের মধ্যে ঢুকতে পারছে না। এবং আমি যে একটা নাটকের মধ্যে যদি সিরিয়ালগুলোর মধ্যে যদি এই অংশগুলো থাকে আজকে ঈদ বা আজকে পয়লা বৈশাখ বা পঁচিশে বৈশাখ বা মাসে বাইশে শ্রাবণ বা এগারোই জ্যৈষ্ঠ হয়তো আমি মানে খুব প্র্যাকটিক্যাল হতে চাই, প্র্যাকটিক্যাল হতে গিয়ে হয়তো এখানকার এই প্রিভিউ কমিটি বলবে না 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 আপনি এই এইটা এটা পয়লা বৈশাখের সময় দেখেন। কিন্তু একটা কথা বলবো, এটাকে মেইন স্ট্রিম আনার কোনো কারণ নেই। শেক্সপিয়ার যখন বলছেন ম্যাকবেথে সর্বকালের সেরা নাট্যকার, আমরা তো মেনে নিচ্ছি ৩৭টা নাটক, যখন ডাঙ্কান যাচ্ছে ম্যাকবেথের ওখানে তো সেখানে তো বসন্ত চলে আসছে, পয়লা বৈশাখও চলে আসছে, ঢুকি বলছে পাখির কিচির মিচির, বলছে যেখানে বাসা বাঁধে পাখি সেখানে বাতাস বড় মৃদুমন্দ হয়। এটা কি কোনো সিল মেরে দিতে হবে নাকি? পয়লা বৈশাখ ইনগ্রেইন হবে, আমরা সব শুভ কাজ সুন্দর কাজ ইনগ্রেইন হবে, এটা আলাদা করে দেখাবার কিছু আছে বলে আমি মনে করি। আমি আজকে ঠিক আছে কালকে দেখাক, এটা একেবারে আমার নাটকের সাথে আসবে, বাঙালিত্ব আসবে, পয়লা বৈশাখ আসবে, রবীন্দ্রনাথ আসবে, শেক্সপিয়ার আসবে, স্ট্রিনবার্গ আসবে, নজরুল আসবে, সারা বিশ্বকে আমি আলোড়ন করবো। এটা কি আন্ডারলাইন করার কোনো দায় যায়? পয়লা বৈশাখে বোমা হামলায় মানুষজন মৃত্যুবরণ করে, যে দেশে বোমা হামলায় গ্রেনেড হামলা হয় সেই দেশে যদি আমি একটু শেষ করি ভাই, যদি নাটকে আমরা দেখি পয়লা বৈশাখে একটা পরিবার রমনায় গেল, বোমা হামলায় অনেক মানুষ মারা গেল, তারপরও সেই পরিবারের মানুষ আরো শক্তিশালী আরো চেতনা উদ্বুদ্ধ হয়ে পয়লা বৈশাখে যাচ্ছে, তাহলে কিন্তু সাধারণ মানুষ একটা বার্তা পায় যে যতই অশুভ শক্তি শক্তিশালী হোক না কেন আমরা মানে অসাম্প্রদায়িক চেতনায় এগিয়ে যেতে পারি। যেহেতু বাংলাদেশে তোমরা যেহেতু নাটক মঞ্চে দেখো না সেই জন্য কথাগুলো বলছো এই মুহূর্তে রুদ্র রবি চালিয়ে নেওয়া লাগবে। আমি তাহলে আমি বলছি রিনাউন্স করছে রবীন্দ্রনাথ নাইটহুড, ঠিক আছে, ১৯ জালিয়ানওয়ালাবাগ হত্যা হয়েছে, নিরীহ মানুষের উপর গুলি চালিয়েছে ১৯১৯, তারপরে কলম্বিয়াতে ১৯২৬ ইয়েচ খারাপ হয়েছে আমাদের এই যে তখন রবীন্দ্রনাথ বলছে ১৯২৬ এই ঘটনা হলো নিরীহ মানুষকে গুলি করে, এবং আমি যে দেশে জন্মগ্রহণ করেছি বা যে দেশ আমার সেখানে একটি ঘটনা ঘটবে, রবীন্দ্রনাথ অতীত ভবিষ্যৎকে বলে যাচ্ছে ফট করে ইয়ে বৈশাখ গুলিটা। আমার নাটকে তো এটা মাসে ৩ হয় নাটক, প্রতিদিনই লোক দেখছে এটা ইন্ডিয়াতে, আমরা কলম্বিয়াতে কজন যাচ্ছে সেটা তো আমার, সেটা আমার দোষ না, কিন্তু কলম্বিয়াতে এই ঘটনা ঘটেছে, জালিয়ানওয়ালাবাগে এই ঘটনা ঘটেছে, পৃথিবীর আরো আমরা হিসাব রাখি কি? আমরা কি ইতিহাসের ছাত্র? হাজারো দেশে এরকম ঘটনা ঘটে। আমি খালি বাঙালি যে খালি আমরা নিগৃহীত, বাঙালি যে খালি সরে যাচ্ছি, বাঙালি খালি ছায়ানটে গুলি হয়েছে, এটা তো না। আমি আমি একটুখানি জাস্ট অল্প কয়েক সেকেন্ডের বলি, যে দেশে যুদ্ধাপরাধীর বিচার শেষ করতে ৪৫ বছর লাগে, যে দেশে উদীচির মঞ্চে বোমা হামলা হয়, যে দেশে রমনায় বোমা হামলা হয়, যে দেশে এখনো অবরোধ ডেকে জামাত বা অপশক্তি বা আমরা রাজনৈতিক অস্থির সেরকম আমাদের বিরুদ্ধ শক্তির কথা যাই বলি না কেন, যে দেশে এখনো বাস পুড়ে যায়, যে দেশে এখনো এখনো অনেক রকমের উদ্ভট ফতোয়া দিয়ে আমাদের সংস্কৃতিকে দাবানো হয়, সেরকম একটি দেশে আমাদের অসাম্প্রদায়িক উৎসবগুলোকে আমাদের জীবনের চর্চার ক্ষেত্রে প্রতিদিন নিত্যদিনের সঙ্গী করতে হবে। এটা শুধুমাত্র পয়লা বৈশাখ না, এটা ২১শে ফেব্রুয়ারি আমাদের মুক্তিযুদ্ধের চেতনা, ৭১ আমাদের সকল শক্তির এই জায়গাগুলোকে, তাহলে তো মেজরিটির কথা হয়ে গেল, জীবনের চর্চার কথা বলছি আমি, আমার তো বড়দিন ভাবে করতে হবে আমাদের সবকিছু, আমরা অসাম্প্রদায়িক উৎসব মানে কথা হয়ে গেল, অসাম্প্রদায়িক উৎসব মানেই হচ্ছে আমাদের বিচার শুরু হয়েছে, এবং বর্তমান যে আমাদের সংস্কৃতি বান্ধব সরকার, মানব বান্ধব সরকার, আমরা আমার মনে হয় এগুলো সেই জন্য বলছি আমি একদমই হতাশ নই, আমরা কিন্তু আপনাকে হতাশ শব্দটা ব্যবহার করি না, তবে গৌরবান্বিত বোধ করছি, আমরা গৌরবান্বিত এবং আমরা আশাবাদী, আমরা এই কথাটা এই জন্য বলছি যে দেশে ৪৫ বছর লাগে তার মানে কি আমাদের একটা অপশক্তি এখনো এই দেশে খুবই সজাগ, এবং বাংলাদেশের মতো এরকম দেশ পৃথিবীতে আমরা হাতে গোনা কয়েকটা পাবো, যেখানে রাজনৈতিক ভাবে আমাদের বিপক্ষ শক্তিতে থেকেও তারা কিন্তু এখন বটবৃক্ষের মতো বাংলাদেশে গেড়ে আছে, কাজে সেরকম শক্তি সেরকম অপশক্তির জায়গাগুলোতে যখন আমাদের দেশে রাজনৈতিক শক্তিগুলো যে কাজ করে, তখন বাংলাদেশের আমরা যারা মুক্ত মনে, আমরা যারা চেতনার পক্ষের মানুষ, আমাদের কাজ হচ্ছে অসাম্প্রদায়িক উৎসবকে, আমাদের চেতনাকে অনেক বেশি জীবন চর্চার ভেতর নিয়ে যাওয়া। সাম্প্রদায়িক শক্তি, আমি খালি একটা প্রশ্ন যিনি পরিচালনা করছেন জিল্লুরকে জিজ্ঞেস করবো, যে এতগুলো ইলেকশন একটা ডাটা তো আছে নিশ্চয়ই, একটা আছে না হিসাব আছে, কত পার্সেন্ট ভোট পেয়েছিল
তাদের মতাদর্শে বিশ্বাসী বৃহত্তর গোষ্ঠী ইলেকশনে তাদের সাথে যখন যোগ দেয় তাদের কিন্তু 3-5% না, ইট বিকামস 40-50%। আমি আমি নাম নিচ্ছি না কোন রাজনৈতিক দলে, আমি বলছি ওই পাঁচজন ওই যে 5% ভোট বা 3-5% ভোট বললেন, তার সাথে যখন আমি বৃহত্তর দল যারা তাদের মতাদর্শে বিশ্বাসী মানে আমি বুঝতে পেরেছি, দর্শকরা হয়তো বুঝতে পারবে, মানে এই 5% এর সঙ্গে আপনি বলছেন 32-37% যুক্ত হচ্ছে না, 37 এর সঙ্গে 5% যুক্ত হচ্ছে, 37 এর সাথে 5% যুক্ত হচ্ছে, গ্লাসটা অর্ধেক ভরা খালি, আপনি মানে কিভাবে দেখছেন? আমি আমি বুঝতে চাইছি যে আপনারা কি বোঝাতে চাইছেন। দিনের শেষে আমার আমাদের অসাম্প্রদায়িক চেতনায় কি আঘাতটা আসে? 13 অ্যামেন্ডমেন্টস আমি জিলুকে জিজ্ঞেস করছি, আব্রাহাম লিংকন যখন দাসপ্রথা উচ্ছেদ করেছিল 13 অ্যামেন্ডমেন্ট সারা পৃথিবীর চেহারাই পাল্টে দিল, কয়টা ভোটে জিতেছিল টেল মি? 3 ভোটে জিতেছিল, 3 ভোটে জিতেছিল, 47 and 50 আমি বাড়ি চলে যাব, আমি নাক ডেকে ঘুমাবো, প্রবাস এখন প্রচুর বাঙালি বাংলাদেশে আছে, প্রায় কোটি খানেক মানুষ আছেন বাইরে, এবং প্রশ্নটা হচ্ছে যে তারা কিভাবে বৈশাখ উদযাপন করছে একটি প্রশ্ন, এবং এই অনুষ্ঠানের সূত্র ধরেই যে বিভিন্ন দেশে যারা আছেন তাদের সঙ্গে নানা ধরনের ইন্টারাকশন হয়, তাদের এক ধরনের পলিটিক্যাল সাইকোলজিক্যাল এক ধরনের মেকআপ আছে যেটি কিন্তু ইনফ্লুয়েন্স করে তাদের আত্মীয় স্বজন এখানে যারা আছেন, এবং বেশ ভালোভাবে করে, সেটি ভোটের ক্ষেত্রে করে। সো আমার দীর্ঘদিন বাইরে থাকার প্রেক্ষিতে বলছি, সেই আলোকে আমি বলতে পারি কিছুটা। এটা দুই রকম ব্যাপার আছে, এখন এটা আমি কোনো নেগেটিভ হচ্ছি না, এখানে পজিটিভ নেগেটিভ বিষয় না, আমি যা হয় তাই বলছি। একটা হচ্ছে যে এটা আমাদের আমাদের উৎসব, 21 ফেব্রুয়ারি যেমন একটি উৎসব, ঈদ যেমন একটি উৎসব ফ্রম রিলিজিয়াস পয়েন্ট অফ ভিউ, বা 16 ডিসেম্বর, 26 মার্চ, সেরকম একটি উৎসব হিসাবে বিভিন্ন বাঙালি সংস্থা পালন করে, সংগঠনগুলো পালন করে, কেউ করে এটাকে আমাদের যে লোকসংস্কৃতির যে পুরো যে আমাদের যে প্রাচীন বিষয়টা সেটাকেও সামনে নিয়ে আসে, আবার কোনো কোথাও কোথাও দেখা যায় যে একটু ঝামেলা আছে। ঝামেলাটা কীরকম? আইডেন্টিটি ক্রাইসিস আর কি, ওইটাই। সে আইডেন্টিটি ক্রাইসিসে কী হয়, একদিকে পয়লা বৈশাখের বাংলা বাঙালির যে প্রাণের একটি মেলা সেটা যেমন আছে, পাশাপাশি দেখা যাচ্ছে একটা আমি হঠাৎ করে একটা ফ্যাশন শো হয়ে যাচ্ছে, ফ্যাশন প্যারেড। এই ফ্যাশন প্যারেডের সাথে দেখা যাচ্ছে যে যেই ধরনের কাপড় চোপড় পরে ফ্যাশন প্যারেড হচ্ছে, আমি আমি বসে হয়তো ভাবছি এটা কি পয়লা বৈশাখ, তারপর ধরনের সাথে আবার আবার ওর সাথে একটা রিলিজিয়াস কিছু একটা 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 ইভেন্টও চলে আসলো। তো এখন কথা হচ্ছে প্রত্যেকটা ইম্পর্টেন্ট, ঠিক আছে, প্রত্যেকটা ইম্পর্টেন্ট, এটাকে আলাদা করা যায়। তো ওইখানে যারা হয় ওই জিনিসগুলো হয়, একটা হচ্ছে খুব চমৎকারভাবে হচ্ছে যে বাঙালি সংস্কৃতি, আমাদের লোক সংস্কৃতি, আমাদের প্রাচীন সংস্কৃতি, আমাদের আমাদের যে রুটস তা সেটার প্রজেকশন হচ্ছে, আবার পাশাপাশি আমাদের আবার একটা আইডেন্টিটি ক্রাইসিসের মধ্যে যে আমরা যেমন করে ভুগি, এখানেও ভুগি ওখানেও ভুগি, আমরা পয়লা বৈশাখের দিন আমরা এমন বাঙালি হয়ে যাই, তার কদিন পরে আবার বিভিন্ন ধর্মীয় উৎসবের সময় আমরা এমনভাবে মানে আমরা 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 উন্মাদনায় ভুগি। তো ওইটার দুইটার সাথে আমি আমি অনেক সময় গরমিল পাই, তো ওই জিনিসগুলো হয়। তা কিন্তু পজিটিভ সাইডটা হচ্ছে যে এই উৎসবগুলি পালন করা হচ্ছে, বাচ্চারা জানছে আমাদের একটা নববর্ষ হয়, নিশ্চয়ই। হ্যাঁ, আমি একটা অনুষ্ঠান করতাম করেছিলাম, সেখানে আমি শুধু বাংলাদেশিদের নিয়ে করতাম না, বাঙালি উৎসবটা আমি কি করতাম, ক্যাম্বোডিয়ান, লাওস, মিয়ানমার, তারপর শ্রীলঙ্কা, এদেরকে নিয়ে আসতাম। লোকে বলতো আপনি এদেরকে কেন,
ব্যাপারটা হচ্ছে এই যে আমাদের সাথে যে এই যে পয়লা বৈশাখের সাথে যে তাদের উৎসবটা যে মিলটা এবং আমাদের পার্বত্য চট্টগ্রাম বলি বা আমাদের এখানকার আদি জনগোষ্ঠীর যে অনুষ্ঠানগুলো সেগুলোকে একসাথে করা হতো, তাতে করে লোকজনের শিক্ষাটা হতো বা বুঝা বুঝতে পারতো যে এটি হচ্ছে একটি সার্বজনীন উৎসব এবং এটা বিশ্বময় একটা প্রশ্ন আছে যে এটা তো অনেক ভারতীয় গিয়ে তাদের মানে আইডেন্টিটি সেটা হারিয়ে ফেলেছে, কেউ বিলেতি হয়ে গেছে, কেউ ক্যারিবিয়ান হয়ে গেছে, কেউ সাউথ আফ্রিকান হয়ে গেছে, বিরাট কমিউনিটি আছে তাই না, সাউথ আফ্রিকাতে ইন্ডিয়ান কমিউনিটি বিশাল, হ্যাঁ বিশাল কমিউনিটি, তো বাঙালিও এরকম আস্তে আস্তে চলে যাবে, কিন্তু আমি তো সেটাই চাই আমার বাঙালি সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে, আইডেন্টিটি হারাক কিন্তু একসময় বলবে আমি এখানে বাড়িটা দেখতে যাই, বিখ্যাত লোক এসে দেখে আমার শ্বশুর বাড়ি এখানে ছিল, রবীন্দ্রনাথের শ্বশুর বাড়ি এখানে, তো এইভাবে এসে তো এটা হবেই, সেটা অনেক বড় নেশন স্টেট এর কনসেপ্ট অনেক পরে এসছে, আমি চিনতাম আমার সাথে কাজ করতো, সে ভদ্রমহিলা পাঁচ জেনারেশন আগে তারা ইন্ডিয়া থেকে গেছে, সে বলছে আমি শুনেছি আমার বাবার ইন্ডিয়ার নাম একটা দেশ থেকে এসেছিল, আমি যাইনি কোনোদিন কিন্তু বাড়িতে কিন্তু ইন্ডিয়ান খাবার খাইছে, আমি ওইটাই চাই, বাঙালি আইডেন্টিটি লুজ করবে না, বাঙালি বাঙালি থাকবে, আইডেন্টিটি লুজ করার কথা আসছে না, বাঙালি বাঙালি থাকবে, আমি স্যুট পরবো না তাই বলে অবশ্যই পরবো, স্কার্ট পরবো না অবশ্যই পরবো, আমার কাজ করতে গেলে আমার চলতে গেলে সেই দেশের অনেক কিছু আমাকে ধারণ বহন করতেই হবে, আমি মনে করি যে আমাদের বাংলাদেশ হচ্ছে মানে অসাম্প্রদায়িক শক্তির একটি দেশ এবং আমরা খুবই উৎসব মুখর জাতি, তো সেই বাংলাদেশের অসাম্প্রদায়িক উৎসবের যে শক্তি সেই শক্তিটা নিয়ে আসলে সকল মানুষের চেতনার জায়গায় ঐক্যবদ্ধ হওয়ার জন্য আমি মনে করি উৎসবগুলো শক্তি হিসেবে কাজ করে, এখন উৎসবগুলোকে আরও অনেক বেশি সার্বজনীন এবং আরও অনেক বেশি আমাদের জীবনের চর্চার ক্ষেত্রে, গণমাধ্যমের ক্ষেত্রে, আমাদের শিক্ষার ক্ষেত্রে, সামাজিক জীবনাচারের ক্ষেত্রে যেন আরও অনেক বেশি চর্চিত হয়। আতাউর রহমান, আমি মনে করি যে বাঙালির একটি পারফর্মিং আর্ট যেটাকে আমরা থিয়েটার বলি বা নাটক সবচেয়ে বেশি সমৃদ্ধ, 200-এর বেশি সেলিম আল দীন দেখে গেছে বাংলাদেশের নাট্য, কথা কথা কবি গান পুঁথি পাঠ, আমরা তো এখনো এর ভিতরেই আছি, বড় জনগোষ্ঠী কিন্তু গ্রামে গঞ্জে রয়েছে, তারা আজকেও যাত্রা পালা গান জারি শাড়ি এগুলো নিয়ে আছে, কাজে এই যে শহরের কিছু আমরা মেকি মানুষ বাঙালি আমরা আমাদের হাতে প্রয়াস থাকবে কিন্তু আমাদের যে আবহমান জীবনযাত্রা, আবহমান সংস্কৃতি, হাজার বছরের পুরনো ঐতিহ্য এটাকে কিছুতেই পৃথিবী থেকে মুছে ফেলতে পারবে না, এই ভূখণ্ড থেকে মুছতে পারবে না। দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে ইতিমধ্যে সম্পর্কে আপনি লিখতে পারেন ডাক, ইমেল, এস এম এস এর মাধ্যমে, ইন্টারনেট, আমাদের অফিসিয়াল ওয়েবসাইট অথবা সোশ্যাল নেটওয়ার্কগুলোতে যেসব পেজ রয়েছে সেইসব পেজে আপনার আপনাদের মতামত রাখতে পারেন, আর আপনাদের মতামতে আমাদের অনুষ্ঠান তৃতীয় আপনি দেখতে পাবেন প্রতি বৃহস্পতিবার বাংলাদেশ মারা দুটোই, বুধবার দুপুর 11:30 এবং শুক্রবার দুপুর 1:05 দেখবার আমন্ত্রণ রয়েছে ডক্টর চঞ্চল খান, রোকেয়া প্রাচী এবং আতাউর রহমান, অসংখ্য ধন্যবাদ আপনাদের তিনজনকেই। দর্শক, আমার এক অতিথি একাধিকবার উচ্চারণ করেছেন যে মানুষের বিশ্বাস হারানো পাপ, তার সঙ্গে আমরা যোগ করতে পারি যে বাঙালির উপরে বিশ্বাস হারানো বাঙালির প্রতি এক ধরনের অবিচার, বাঙালি হিসেবে আমাদের প্রত্যেকের জন্ম সার্থক এবং শত প্রতিকূলতার মধ্যেও অনেক অশুভ শক্তির অশুভ তৎপরতার মধ্যে বাঙালি ঠিকই বারবার ঘুরে দাঁড়িয়েছে এবং ভবিষ্যতও দাঁড়াবে এবং বাঙালির এই এগিয়ে যাওয়াকে কেউ রোধ করতে পারবে না। আজ সারাদিন চ্যানেল আইতে নানান আয়োজন রয়েছে পয়লা বৈশাখকে নিয়ে, আপনারা চ্যানেল আয়ের সঙ্গে থাকবেন দেখবেন, এবং সুরের ধারা চ্যানেলের যৌথ আয়োজনে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে নতুন বছরকে আবাহন জানানো হচ্ছে, নানান অনুষ্ঠানমালা সেখানে রয়েছে, সেই অনুষ্ঠান দেখবার জন্য আপনাদের আমন্ত্রণ। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা, শুভ নববর্ষ।